কবিরাজের প্রেমের টানে বাংলাদেশ থেকে বিবাহিত মহিলা পালিয়ে এলো ভারতে। নাম ফাতেমা নুরসাত, বয়স ২৪, বাড়ি বাংলাদেশের সিলেটের মৌলভী বাজার শিলুয়া গ্রামে। চোরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ির বখাটে যুবক নূর জালাল ওরফে সাদ্দামের সাথে ফাতেমা দিন ১৫ আগে পালিয়ে আসে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চোরাইবাড়ি থানার পুলিশ সাদ্দামের বাড়ি থেকে ফাতেমাকে আটক করে। ফাতেমা বিবাহিত এবং তার ৩ বছরের একটি ছেলেও রয়েছে। স্বামী আব্দুল মুমিন কর্মসূত্র কাতারে থাকে। ১৫-২০ দিন আগে ভুয়ো কবিরাজ নামে কুখ্যাত সাদ্দাম বাংলাদেশ গেলে তার সাথে নুসরাতের প্রেমের ভাব জমে, পরে পালিয়েও আসে। এই সাদ্দাম আগরতলায় একবার কবিরাজি করতে গিয়ে গণধোলাই খেয়েছিল। জালাল উর্ফে সাদ্দাম কবিরাজি করে এবং প্রায় সময় তার বাংলাদেশে আসা যাওয়া আছে। ওই কবিরাজির সময় বাংলাদেশে ওই ফাতেমা নুসরাতের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়। যদিও ফাতেমা নুসরাত বিবাহিত, তারপরেও ভালোবাসার তাগিদে বিনা পাসপোর্টে ইন্ডিয়ান টেরিটরিতে প্রবেশ করে ওকে আমরা অ্যারেস্ট করেছি। চোরাইবাড়ি পিএসে একটা কেস নিয়েছি পাসপোর্ট একটে, আগামীকালকে ওকে কোর্টে ফরওয়ার্ড করবো ধর্মনগর। আর নূর জালালকে যখন রেড রেড করে চলছিল তখন নূর জালালকে বাড়িতে পাওয়া যায়নি, তাকে আমরা খুঁজছি। তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কারণ ও বিনা পাসপোর্টে একটা বাংলাদেশের নাগরিককে কি উদ্দেশ্যে এখানে বাড়িতে এনে রাখলো প্রায় ১৫ দিন। কতদিন পূর্বে এসেছে? হ্যাঁ, প্রায় ১৫ দিন পূর্বে তার বাড়িতে এনে রেখেছে। ওই মহিলাকে স্বামী আছে? হ্যাঁ, ওই মহিলার জিজ্ঞাসাবাদে জানতে পারি ওই মহিলা বিবাহিত, ওই মহিলা স্বামী ইয়েতে থাকে, কাতার থাকে। কোনো বিবাহ বিচ্ছেদ ঘটেছে কি তাদের মধ্যে? এরকম হয়নি, এখনো জিজ্ঞাসার যোগ্যতা জানালে এরকম হয়নি। মহিলার একটা বাচ্চাও আছে, ছোটো বাচ্চা। কত বছর? ৩ বছর। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।